সাধারণ মণ্ডল, বাপের নাম আব্দুল গফুর মণ্ডল, মায়ের নাম মোসাম্মদ হাজির আল নাসা। আমার গ্রাম হলো নড়ার পাড়, থানা রৌমারী, জেলা কুড়িক গ্রাম। যুদ্ধের সাথে যুক্ত হলেন কীভাবে? রৌমারী হাই স্কুলে মারে যার নাম লেখালাম, নাম লেখা দিয়ে আমি নারী দিয়ে ট্রেনিং করি। এই 15-20 দিন আজ করলাম ট্রেনিং নারী দিয়ে। করার পর আমাকে আয় নিলে ভারত যাওয়ার আগে ভারতের হায়ার ট্রেনিংয়ে। তারপরে পরে ধরুন আমরা গেলেন একসাথে 55 জন। 55 জন যায় বিকেলবেলা এসে আমাকে নিলে, নিয়ে যায় বর্ডারে। প্রাইমারি স্কুল আছে বক্তার মেম্বারের বাড়িতে, প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুলে রাত থাকলাম সকালবেলা। তারপর দিন সকালবেলা আমাকে এসে নিয়ে গেল তুই গিয়ে তোমার কালো নদীর পার, কালো নদীর পার বলে কামাখ্যা ক্যাম্পাস। কামাখ্যা ক্যাম্পাস গেলাম, যাওয়ার যে নাচের খায়া অর্থে আমাকে নিয়ে গেল তুরে তুরে পাহাড়। অর্থে এই গাড়ি তো নাই, টেরাকে গেলাম তুরে পাহাড়। তুরে পাহাড়টা আমার জ্বরের নামাজের পর আমাকে নিয়ে যেন নামে দিলে, যে ট্যান করছে আর কি ফিল, ওই জায়গাতে নামে দিলে। নামে দেওয়ার পর আমাকে সবাইকে ফলিং করায়, ফলিং করিয়া গেঞ্জি লঙ্গি একটা শার্ট দিল পাতলা, আন্ডারপ্যান্ট দিল, গামছা দিল, প্লেট দিল, মগ দিল, পরে এই যে ট্যান্টে নেন। ট্যান্টে গেলাম, যা যেতে খালি ট্যান্ট তুলছে উদ্যাম, মাথা নেই কিছু নেই, খালি উদ্যাম চাল দিছে দিয়ে থুছে যোগ ধরে যোগ চারো দিয়ে গোল করি নবম দিলাম। দেওয়ার থাকি নবম দিলে আর যোগ আসে না। উদ্যাম ঘর আমরা রেপোর্ট করলাম উৎসাদক, তারপরে বলে বলে পাহাড়ত যাও, পাহাড় দেয়া এক এক আদমি দু বম্বে আর এক এক বললে নিয়ে জলদি করে আদম এদার, মানে আমরা বললে বুঝি নিয়ে। তারপর ফের একজন বুঝি দিলে যে বম্বু মানে বাস আর বললি মানে গাছ, একটা গাছ আর দূরে বললি নিয়ে এসো, করে পাহাড় থবা বাসে থবার মধ্যে কাড়ায় আছে নিয়ে এসো, দেখা যায় শুকিয়ে আসে। তারপর নিয়ে আসে, আসি হলে কাড়া করে করিয়ে মাছে ফুটলাম, মাছে ফুটি মাছের থাকি আর ওই ট্রেনিং করলাম। ক্যান্ট তুলছে ওর থেকে অনেক দূর যাওয়া নাকি, অন্তত ওকে 2 মাইল আড়াই মাইল এরকম যাওয়া নাকি, ট্রেনিং ফেলছে থাকি, ট্রেনিং করি। বৃষ্টি পড়ে অনেক গল বৃষ্টি, তারপরে খাবেন নাই আর যে ভাত খেলে ভাতে, ভাতের মধ্যে হলো কাড়া পোকা, কাড়া পোকা এরকম পোকা ফুলিয়ে মরি মরি আস। এই ফাটর থেকে এগার, ও ফাটর থেকে এগার, ও ফাটর থেকে এগার তুলি খাই। আর পাগার দেওয়া হয়েছে, পাগার যেমন মনে করো এখন জানে কি না জানি না, যেমন গরুর গোবর পাগার ঠেলায় এইরকম ভাত নিতে পাগার ঢালি খাবির পাইনি পাগার ঢালি এরকম করি। আর ওই যে আমার তখন 50 টাকা করি ভাতা দিয়েছিল, সেই টাকাটা সাথে থাকে ওই দৌড়িতে রাস্তায় রাস্তায় দোয়ান দিচ্ছে মলা মুড়ির কলা হাবি যায় ওইটা কিনি খাই আর দৌড়ি। এইভাবে পরে ট্রেনিং করলাম। কতদিন ট্রেনিং হলো? পরে ট্রেনিং হলো 36 দিন। আপনার সাথে কে কে গেছে, কয়েকজনের নাম মনে আছে? হ্যাঁ, কয়েকজনের নাম মনে আছে। আমার নাম হলো প্রথম হলো সেকেন্দার আলী, তাহের আলী, তারপাশে এই যে এই গেল ওয়াজের আলী, তারপরে সাইদুর, নেককার আলী, সাদেক আলী, বিভিন্ন নাম আছে মনে হলো 47 বছরের কথা। ট্রেনিং শেষ করিয়া তারপরে আমার ফেলে দিলে কামালপুর বর্ডার, জানো কামালপুর দিলে ফেলে। আমরা তো সবারই কান্দাকারি, আমাকে বলছে যে যার যার এলাকা তাক তাক দেওয়া হবে, আর এলাকা ছাড়ি আর অন্য এলাকা দিলে আমরা তো কিরা আলবদর কেরা বদর বাহিনী কিরা আজাকার ইলেকট্রিক চিনি না।
আমরা কেমন করে এইটা যুদ্ধ করবো? কেন ওস্তাদ দেখো ওই ওস্তাদ করে না। ওস্তাদ কে? কমান্ডার কে ছিল? হ্যাঁ কমান্ডার আপনাদের? আমার কমান্ডার তো পরে হলো, পরে তো হলো ওস্তাদ দিল্লি আর কি ট্রেনিং শিখেছে। হলে হলো গুরগুজ এলে কয় যে না যে অর্ডার হোক ওই কাজ করে গা, কই বাদ নেই শুনে গা, করে যে অর্ডার হয়েছে ওই কাজ করে, তোমার কোনো বাদ শুনবো না। দুই দিন থাকলে আমার কান্নাকাটি করি না দেয় না, আসে গেলে ম্যান কামারপুর গেলে আমার মানুষ নাই, তোমার বলে নাসির কোম্পানি, নাসির কোম্পানি আন্ডারে আমরা তোমার আছে 450 লোক আর আমার এই 50, এই তো 500 লোক একসাথে ছিলাম। তারপরে বলে থাকি খাই দিই, খাবার নাই, এখন খাওয়া নাই কি করি, তখন আমার এখন বরাদ্দ হয় নাই। মানুষের ভাই গাছের মধ্যে দেখি জম্ভুরে কাঁচা জম্ভুরে তো পাহাড়ে, এখন বকুর ঠেলাতে উঠলে কাঁচাই খাই। তারপরে এদিন করতে করতে কয়েকদিন পরে সে আমার এখন বাজেট হয়েছে, একজন এখন বাজেট দিলে তখন আমার ক্যাম হলো সানন্দ বাড়ির জিগে বাড়ি গেছে এই বাহাদুরের ঘাড়ে উত্তরে, তখন যদি আসন পালাম তো খড়ি নাই কি যে পাক এলে বহুত কষ্ট বলি, আর বাচ্চা দূরে চায়নি আসে, আর বাচ্চা দূরে চায়নি আসে, এইভাবে পাক করি খাই। তারপরে আমি দুধ ধরেই ফাইডে ধরেই ফাইডের মধ্যে যাই আসিয়ে ফির পাক করার আগে ব্যবস্থিত নাই। তারপরে আমার ফাইড দিল কুড়িগ্রাম, কুড়িগ্রাম দুর্গাপুরের ব্রিজ ভাঙা নাই ঘুরি আসলাম, যেহেতু ওরা হেভি হেভি অস্ত্র নিয়ে আসে ঘুরি আসলাম, আমরা তো শ্বাস পালে না, আমার হেভি হেভি হাতিয়ে এইভাবে আসে ঘুরিয়ে ফির ওই ক্যাম্পে গেলাম কামালপুর, 100 গজের ভেতরে থেকে এই কামালপুর ক্যাম্পে ফাইড দেওয়া নাই। এই যে কামালপুর ফাইডে ভেতর তার উন্ডে ঢেছে গাই বাঁধা কুপতলা ব্রিজ ভাঙছে, আমরা যাই কুপতলা ব্রিজ ভাঙে দিলে ওমরা গাই বাঁধা থাকিয়ে গাই বাঁধার উত্তরে কুপতলা ব্রিজতে ওমরা গাই বাঁধা থাকি সাঁচড়ের ধরে এই ব্রিজের সাঁচড়ের জন ধরে, তখন আমরা ছুটি বলি দেহাদের না। এইভাবে করতে করতে ঠিক ফজরের সময় ওই ব্রিজ ভাঙলাম, তার শব্দ তো খুব আনন্দ মনে করলাম, মানে গাই বাঁধাচ্ছে বোধ হয় বেহারিয়ে দৌড়ি আসে, এদের দৌড় 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 দৌড়ি যাক পাড়াবাড়ির ভেতরে সকলে দাঁড়ালাম যে দেহার যাতে না যায় নৌকের চললাম, চর পার হলাম, চর পার হওয়া যেহেতু ওটা হলো মসির বাতান চর, আমার ক্যাম্পত গেলাম ফির বাহাদুরের যাওয়া নাই, এখন ফাটকে দিয়ে ফির বাহাদুরবাদ গেলাম। এইবারে মেলা গেছি অতটা মনে নাই, আর ওই কালাসোনা গেছি গাই বাঁধা পূর্বে কালাসোনা, কালাসোনাটা ফাট দিয়েছে তা তো আর থেকে গাই বাঁধার ই বাহাদুরের বাদের উত্তরে হলো তিন থুবার চর ওর দিয়ে ফাট দিচ্ছে, তার চর দিয়ে মেলানত গেছি মেলান স্টেশন এলেন এই মেলা আছে। যখন স্বাধীন হয় তখন আপনি কোথায়? জামালপুর, জামালপুর থেকে গেলাম ময়মনসিংহ,